নামাজের দিকে আসো। কোথায়? হাইয়াল ফালাহ, আল্লাহর দিকে আসো, হেদায়েতের দিকে আসো। আর মুসলমান কয় যাইতাম না, যাইতাম না, যাইলে লাভ কি হইব, ক্ষতি বেশি হইব। অখন তো সুদের টাকা দিয়া দেশি মুরগা খাইতাম পারি। ও মসজিদে যাওয়ার পর হেদায়েত হইলে তো মানুষের বকারের টাকা মারি খাইতাম পারতাম না, আরেকজনের সম্পদ খাইতাম পারতাম না, আরেকজনের বউর দিকের চোখ তুইলা খাইতাম পারতাম না। আমার একটা এলাকাতে আপনার একটা বক্ত আছে, আমি আজকে আমার টাইমও নাকি বেটি আমার দেখছে তো, তে আমার হুজুর আপনার ওয়াজও নানি, সুদ খুঁজবার আপনি বেশি দোলাই করেন নানি। আমি কইলাম ওই করি তো বুঝিনি আপনার আমার মা না, ঠিক আছে না তো মা ঠিক আছে বালা ভাই, কিন্তু বেটির জামাই আছে অক্টা দিতে বেরতে দিয়ে সুদ খা কিতা খায় কন্যা কেন ভাই, ও ভাই আপনি কন্যা কিতা কিতা খায় সুদ খায় গু খায় গু, অত না তো এক দুঃখ ইসলাম রে আল্লাহ, তোরে যদি কই উবাই দিতা তুই উবাই দিয়ে দিবি। আমি এখন হবিগঞ্জ সিলেট প্রমল উইবাদার মাহফিল করলে তারা কয় কিতা উদর আপনি আমলার এলাকার নি মানুষ কি, যদি কয় উজুর খুনান তো নাইছে রে ভাই, কয় তাইছে কুমিল্লার শুনে কত মার জানে কেমনে সিলোডি মার, আরে হুজুর জানতো না কেনে জানবো তো সিলোডের মানুষ বালা তো আলহামদুলিল্লাহ কই না কেন আলহামদুলিল্লাহ, হয় আমি তারারও বালা ভাই আলহামদুলিল্লাহ কই না ভাই আলহামদুলিল্লাহ, তামারে তে কয় যে উজুর তাইন তো আপনার ওয়াজ বাক্কা বালা ভাই, কিন্তু তাইনোর জামাই কিটা সুতখোর তো উজুর তাইনো আপনার ওয়াজ দিছে তার জামাই ঘরে আসলে তো লাগাই দিছে এটা জোরে তো লাগানোর বাদে তাইরে আমার কিতা কইছে কাজ্জা লাগিয়া গেছে গিয়া রে আল্লাহ রে আল্লাহ, মাটিত মারি দিলে গুণাগার আছে হুজুর, যখন ওষুধের ওয়ার লাগাইছে তাইর জামাই এখন কিতা ওরতে জানেন নি আমার লোকে লাগছে যখন না তাইর লোকে বলে এখন ওটা লাগানোর পরে তাইর নাকি দুইটা বিয়া করছে, এখন ও বেটির কাছে আই না কিতা বেটির সুদ খুর দেখতে পারে না, এখন যদি আপনি সুদ খাইন আপনার বউর কোনো দোষ আছে না, এখন বেটি যদি কয় আমি সুদের টাকা খাইতাম না আপনি ও বেটি লয়ে সংসার করতে পারবাইনি, এখন বউ টিকাইবা না সুদের টাকা টিকাইবা ফরসরি বেছে অক্তা আছে না নাই মাতে না কেনে আছে না নাই, তখন ডিউরিশনে পড়বো কিতা ইয়া আল্লাহ বলে হেরিটেশনে পড়বো ইয়া আল্লাহ, আমি আমার বউ বাজাইতাম না সুদের টাকা বাজাইতাম, আর সুদের টাকা যদি আমি বাজাইতাম যাই রে ভাই আমার বউ যাইবো গিয়া, আর বউ বাজাইতাম গেলে কিন্তু আমার সুদের টাকা মারি যাইবো, আর মারি গেলে তো আমার লাখ লাখ টাকা একটা লস হইবো রে ভাই রে ভাই, ঠিক না নি ভাই আছে না নি তো ভাই, আমি আপনার কাছে একটা মাত মাত্রাম যে ওটা কি বালা জিনিস নি, সুদ কি ওটা বালা, মিষ্টির লাখান মজা মুরগির লাখান বালা লাগে, এটা কি লাখান আপনি খাইছুন নি গীতা ওটা না 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 না, ওরে ওটা তার দোষ না তো, ও সুদ ওটা গুয়র লাখানো গু মানুষ তো খায় না কেনে গন্ধ, আর ওটা মল ওটা আরাম ওটা বালা না ওটা খাওয়া যায় মানুষ গু খায় না, তো ও সুদ ওটা গুয়র লাখান মানুষ তো ওটা খাইবো দূরের কথা তো নাখের কাছেও তো নেওয়া যায় না, ঠিক নাই ভাই গন্ধ লাগে, আর আল্লাহ রসুল ফরমাই হাদিস শরীফের মাঝ আল্লাহ রসুল কইন কিতা যেই ব্যক্তি সুদ খায় ও ব্যক্তির সুদের সবচাইতে নিকৃষ্ট সবচাইতে নিম্নতমের যে গুণ আছে ওটা হইলো তার মার লগে 70 বার জিনা করার। আচ্ছা আপনি পারবাইনি আপনার বউর লগে জিলা কাম করবে আপনার মার লগে ওলা কাম করতে তো ওলা কাম যদি আপনার মার লগে করে আপনার মার লগে জিনা করলে আপনি কি জান্নাতি হইবে ভাই, জান্নাতে যাইতে জুতা দিয়ে ভিটটা জান্নাত তুলে বাইর করিয়া জাহান্নামে ভালাইব বেটা মাতে না কেন ঠিক না নিও ভাই।
গভীর মনোযোগ সুদের মতো হারাম খাবার ওই খাবার ভক্ষণ করা।